ওই দিন কি হইছিল ভাই? কোয়েল না ওই দিনকে যে মারামারি লাগছিল ভাই, ডিসি ভাই একবার এমন আমারে না জিগায় তুই এসব করছস কেন? তোরা মারার আগে আমার ফোন দিবি না? তগর এই কারণে আমার কত কিছু সংলাইতো তো জানোস। ফোনটা দেওয়ার সময়টা পাই নাই ভাই, সরি ভাই, মাথাটা গরম হয়। ওই ওই তাছ সেই রানা ওই আমার ইবারে কিছু করছ দোস্ত। ওই তুই সেদিন ইবার লগে ঘাসে ঘাসে করে দাঁড়াইছিলি না? ঘাসে ঘাসে করে দাঁড়াইছিল আজ যে তুই ঘাসে ঘাসে করি দাঁড়া। তুই এটার লগে বুপসে বুপস গছিস না, তোর নাম কি? আমার নাম রানা। কি না? রানা। কি রানা? রানা। তোর একদম মার। ভরা সাহস লই নোয়া খেলি তন আইসি ঢাকা। হে মামা হে মামা হে মামা কতক্ষণ পরে দেখবি খিদাই চেয়ার টেবিল এবং কামরাই, তারপর খাওয়ান লাগবে চেয়ার টেবিল। ওরা তোমার টিচ করছে, আমি কি ওদেরকে এমনি এমনি ছাইরা দিব? তোমাকে আমি বলছিলাম ওরা আমার সাথে টিচ করছে। হ্যাঁ পাকনামি করতে কে বলছে তোমাকে? আরে ও তোমাকে টিচ করছে, কিভাবে তোমার সাথে ঘেসাঘেসি করে দাঁড়ায় ছিল দেখছো না? এই ঘেসাঘেসি ঘেসাঘেসি কি বলো তুমি? হ্যাঁ কথা বললেই ঘেসাঘেসি হয়, এটা কি ধরনের কথা? আরে বাবু ওরা তোমার সাথে খারাপ ব্যবহার করছে, নালিকা আমি এরকম করতাম তুমি বলো? একদম বাজে কথা বলবা না, আমার মাথা গরম করবা না তুমি। ঘেসাঘেসি মানে কি বোঝো? লজ্জা করে না নিজের গার্লফ্রেন্ডকে অন্য একটা ছেলেরে বলো ঘেসাঘেসি করে? আসলে ও যদি তোমার সাথে এবার ঘেসাঘেসি না করতো আমি কিন্তু কিছুই বলতাম না। নজর ওরই ঠিক ছিল, তোমারই বাজে বুঝছো? নিজের নজর ঠিক করো, নিজের বিহেভ ঠিক করো। আমি বিষয়টা বুঝাই বলছি, সৈকতের হলো আইন তোমার টিস করছে, আর এই খবর আমি আমার কাছে আসি সুমিন্না বলছে, আমি তখন যাই হেতেরে মারি সৈকতের হলো আইনের দুকি দিছি। হেতেরে যে মারি যে হেতার আগ দিয়ে গুণ খুলি যে কি সরকারি মেডিকেল কলেজে দান করে দেন, এটা তো তোর কপাল কি রে? ঠিক দোষ কলস স্যার, আর এটা না তুমি আলগা সিঙ্গেট করছিস, আমি বুঝলাম নাই। ভাইয়া আপনিও আপনিও ওর সাথে মাস্তানি করতে গেছিলেন, আমি বলছিলাম যে আমাকে টিস করছে। বাবু রে দাল্লাই কইলাম চুরি হেসি কইছো, আর আমি মাইলামও গিল্লা এখন আসি হেসি মনে করতে বাংলা ওয়াজ শুরু করি। বাবুরে তোমাদের এই ক্যাসাল ম্যাসাল ভালো লাগতেছে না, তোমরাই সিনেমা বানাইছো, তোমরাই ডিরেক্টর, তোমরাই প্রডিউসার, এটা তোরা বই ঝামেলা এখন সামলা। আমি এখন সিগারেট একটা না হইলে আমার ধারণা খারাপ হয়ে যাবে। বাবু বাবু তুমি বুঝো এই কিসের বাবু? একদম বাবু বাবু করবে না, আমার মাথা গরম করেছো তুমি, আবার এখন আসছো বাবু গিয়ে করতে না? দেখো ওই রানার লুকটা অনেক খারাপ, ও তোমার দিকে খারাপ নজরে তাকায় আমি দেখছি। রাস্তাঘাটে যারা কথা বলে সবার দিকে বাজে লুক দেয়, হ্যাঁ আর সবাইকে ডিস করা হয়? না বাবু তুমি শুধু তুমি আমার কো বাবু কিসের বাবু বলছি না একবার, আর একবার বললে কিন্তু খবর আছে তোমার, মাথা গরম করেছ। ইয়া তোমাদের সিনেমা শেষ, একটা সিনেমা তো দেখে গেলাম অলরেডি, এখন টিকিট কাটি আরেকবার এসছি, আরেকটা শো দেখবেন লাগি। সিনেমা শেষ নেই তোমাদের? সিনেমার কথা বললেন না, সিনেমা দেখা শেষ, আমি এখন চললাম। ফোনে আছে আমার বার্থডের কথা, আমি বার্থডেতে কি দিতে বলছিলাম? আমার বার্থডেতে ডায়মন্ডের আংটি দেওয়ার কথা ছিল, আমি কিন্তু আমার ফ্রেন্ড সার্কেল সবাইকে বলে রাখছি আমার বয়ফ্রেন্ড আমাকে ডায়মন্ডের আংটি দিবে, মনে আছে? আর সাথে না এই নোয়াখালীর রং বাস্টারও নিয়ে আইছো, গুন্ডামি করতে গেছিল না গুন্ডামি মাস্তানি, যাই হোক। রে মামা সুমন সারা জীবন গোল্ড ডিগার ডায়মন্ড ডিগারের নাম শুনছি, এখন তো তুই ডাইরেক্ট প্লাটিনাম ডিগার পাই গেছিস। দোস্ত
প্লিজ তুই মন খারাপ করিস না ওর কথা মাথায় নিস না দোস্ত প্লিজ সেটি আরে কি বলছিস নু আখেলে রং বাস কেন তোমার বাবু তোমার কাছে বাবু বাবু বলি ডায়মন্ডের রিং হইছে এই ডায়মন্ডের রিং কিনবালে তোর তো এখন আফ্রিকা চলে যাই তুই গো আফ্রিকা যাই খনি খুঁড়ি শ্রমিকের মতো ডায়মন্ড কালেকশন করি তারপরে এই আঙ্গুলের ভিটি কি আংটি কে ভরাই দিই তুই বুঝবি না দোস্ত কি পরিমাণ শেষরা মাইয়া এই বেটা বুঝবি না তুই কাইন্দেছস কেন সি খানা দিলে দে নইলে কি টেবিল কামরা খানা শুরু করে দিব এখন কই দিয়ে তুই দে তুই দে বেটা বোয়ার এসে এখন আসি কি বাবু বলতেছে ডায়মন্ডের আংটি দাও না ডায়মন্ডের আংটি তুই কে করে দৌড়ে গিলে এগুন কোন মানে বন্ধু ওই এরা হইলো কি ওই আমার আব্বার শালা ওই আমার মামা লাগে আর কি ওই এখন আমরা ওই বড়পুরে ওই মানে একটু লুকপলান্তি খেলতাছি শতানের বাচ্চা তুই আমার লগে মস্কারি করছিস কেন এগুন তোর আব্বার শালা আর তুই এগুনের বেগুনের লগে মিলে ফলান ঠুক ঠুক খেলতেছিস রে কাহিনী কি আমার দিদিয়া কাহিনী কি আরে বল মানে হয়েছে কি বন্ধু খেতা অনেক টাকা পয়সা তো টাকা পয়সাগুলো তো ওরা খরচ করতেছে একটা জায়গায় আটকে রাখছি তো টাকা পয়সাগুলো অনেক অভিশাপ দিতে আছে তো আমি বললাম কি ওই টাকা পয়সাগুলো না আটকে রেখে আমাকে দেন আমি ব্যবসা করি ব্যবসা করে যদি কোনোভাবে লাভ টাভ হয় তাহলে তাদেরকে দ্বিগুণ ফেরত দেবো তো আমাকে টাকা পয়সা গেলা দেলো আর আমার পথে তার একটা শান্তি পাইছি আর তুই এগুলো বুঝাই পথে পথে করে দিছিস কেন হ্যাঁ এমনও না মানে ওই টাকা পয়সাগুলো দেওয়ার পরে ওই আমার গার্লফ্রেন্ড ওই শেফালি রে নিয়া ওই টাকা পয়সাগুলোকে একটা রুমের মধ্যে আবদ্ধ না রাখে এগুলোকে খোলাকাশের মধ্যে ছড়াইয়া দিস কি গার্লফ্রেন্ড তুই সোরার আবার গার্লফ্রেন্ড মনের দুঃখের কথা কি কইতো বন্ধু সে বলে আমার সাথে চলে বলে কলে কৌশলে আমার টাকা পয়সা খাইয়া আমার কষ্ট দিয়া চলে গেছে রে মজিদ দিয়া এই শেফালিটা কেডা কোন শেফালিটা কোন তুই যেভাবে বলতাছ মনে হইতাছে আমি তোর গার্লফ্রেন্ডের কথা কইছি আমার গার্লফ্রেন্ডের নাম শেফালি আরে মজিদ দা রে তুই আর শেফালির কথা আরে মনে করাই দিলি রে মজিদ তুই বিবিসি ওই বিবিসি সংবাদের মতো শেফালি সংবাদটা আর কাছে লই আইলি তুই আরে আর শেফালির কথা মনে করাই দিলি উফ মজিদ কন্ট্রোল নিজেরে কন্ট্রোল করতে শিখো আমি কন্ট্রোল করতে করতে এই বরফের মতো ঠান্ডা হৃদয়টার আমি কাঠের মতো শক্ত বানায় বলেছি বন্ধু কন্ট্রোল 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 আমি নিজেরে কন্ট্রোল করছি আমি নিজেরে কন্ট্রোল করছি আমি নিজেরে কন্ট্রোল করছি কিন্তু এরে মজিদ দিয়া তুই যে আঙ্গো গ্রামের বাড়ির তুই আঙ্গো ছাগলেটা চুরি করি এই ঢাকা শহরে চলে এসছোস তুই তো কামিটা ভালো করলি না রে মজিদ দিয়া তুই ঢাকা শহরে আসে এখন আবার চুরি শেষ আমি এগুন শুরু করছোস কেন বন্ধু রে বাবা মারে জানে না এই পাপ করতে করতে এই পাপে আমারে নোয়াখালী থেকে ঢাকা নিয়ে আসছে আমি এখানে যা বলি তাদের দাঁড়াইয়া সত্য বলিব কখনো সত্য বলিয়া মিথ্যা বলিব না আমি তোর পেটে হাত দিয়ে গইলাম তোর মাথায় হাত দিয়ে গইলাম আমি আর জীবনে কোনো পাপ করতাম না তোর লোকে খামু তোর লোকে থাকুম তোর লোকে ঘুরুম তোর লোকে বন্ধু আমার মাফ করে দে বন্ধু রে মজিদ দিয়া ওঠ ওঠ সোরার বাচ্চা সোরা ওঠ আমার মাফ করছে তুই বন্ধু তুই দাঁড়া আগে দাঁড়া তোরে মাপ কি করিম তোর পুরো শরীর তো পাপে ভর্তি হয়ে গেছে বই তুই নোয়াখালীর ভিতরে যাই ছাগলেটা চুরি করি রে আর মুই টাকা নোয়াখালি যাই ছাগলেটা চুরি করি যে অশান্তি সৃষ্টি করি ঢাকা শহরে আসছোস তুই আবার ঢাকা শহরে আসি এই শেষরামি এই শেষরামি চুরি বাট পারি এগুলো আবার চুরি করে দিচ্ছি তোর আয় করতে মাপ কেন রে এগুলো তোর কাছে কটিয়া পায় 20,000 টাকা পাই কটিয়া 20,000 রে তোর কিডনি গুদ্দা ফুসফুস কলি যায় এগুলো যদি আলাদা আলাদা করি বেশি যদি কষারি দোকানে লই যাই তোর কেজি মাপিলো 20,000 টি হইবো নিদি বন্ধু সোরার বাচ্চা সোরা বন্ধু আমার এবারের মতো বাঁচা বন্ধু আর বুঝতে আর বুক করি বলো না তুমি ওট 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 আমার বাসায় তুমি কো কই ওট খারা সোরার বাচ্চা সোরা তুই 20,000 টাকা মারি দিছ প্রথমে এলাকার বিচ্ছে করছো ছাগল চুরি আর এখন মারি দিছ 20,000 টিয়া এরে মজিদ দিয়া টিয়া
তো ভাবছা বস চেঞ্জ হয়ে গেছে কই ঢাকা শহরে আসি বলার বিটে টোকাইদের মতো মাফলার লাগাইছস এটা টোকাইদের স্টাইল হ্যাঁ আর তোর ভাষার এই অবস্থা গিল্লাই কি ছাগল চুরি করিবার সাথে সাথে এখন কি ভাষা চুরির রপ্তানি শুরু করছস মাতৃভাষা ভুলি গেছস কই কেন আবার তুই কস আরে বাসাই দাম মসজিদদা রে মসজিদদা তোর তোরে মারি আই যদি তোর কিডনি গুণ খুলি দিদি সরকারি মেডিকেল কলেজে দিয়ে দিতাম ফাইতাম আর কলজেটার ভিতরে কি শান্তি লাগতো তুই আঙ্গুর ছাগল চুরি করে লই এসছস ভালো করে সার্চ করে দেখো আমার দেখলে কি সেন্সরের মতো মনে হয় তোমার প্রত্যেকটা মানুষ আমার সার্চ করছো এখন বেগুনার পকেটের বিকাশ দিছে বেগুন তোমরা আমার বন্ধুরে এত বড় অপমান করতে পারলা এগুলোর লগে তোর সম্পর্ক এসব জায়গার ভিতরে আর রয়েছ সরি ভাইয়া বুঝতে পারিনি এসব ছোট লোকের সাথে তো চলাফেরা কেন আর তুই যে আর বন্ধু এটা ভাবতে পর্যন্ত আর ঘৃণা লাগতেছে থাক অজিত ব্যাগ কিছু বুঝাই বলছিস নি ভাই রে ব্যাগ বুঝাই বলছি ভাইয়া এই আরতিটাই কিনি লইছি আরো কৌগ্য আরত আছে এগুলো কি আমি কিনে লইছি
আর না আগে লস খাইছেন তো লস খাইছেন, এখন আপনি একদম ঠিকঠাক জায়গার ভিতরে চলিয়ে এসছেন নাকি না? আপনি নিশ্চিত থাকেন যে আপনি ভালো জায়গায় চলিয়ে এসছেন? আপনি আগের যে মানুষের লগে ব্যবসা করছেন হ্যাঁ ব্যবসা বোঝে না, আই নোয়া খাইল্লা হোলা হাঙ্গো দিল, এটা বহুত বড় খোলা কেন লস এসব কারবারের ভিতরে আমরা নাই, দুই নম্বরই কারবারের ভিতরে আমরা নাই। আপনি আরো চোখ বন্ধ করে বিশ্বাস করতেন হারেন, মানে ঠিকঠাক জায়গার ভিতরে আইছেন আনার লোক আর ব্যবসা হইব। উনি যে নোয়াখালী তুমি আমার আগে বললা না যে, আরে বাইয়া হেতে নোয়াখালী রাখাতে বরিশাল রাখাতে কুমিল্লা রাখাতে উগান্ডা রাখ, এগুলো আপনার কোনো জানার দরকার আছে নি? নাই, আইনের দরকার কি? আইনের দরকার ব্যবসা বিজনেস তাহা তাহা। এই নোয়াখালী মানুষই তো আমার ভয় লাগে, নোয়াখালী বরিশালা মানুষ আমি পছন্দ করি না। নোয়াখালীলা পোলা পান শুই হয়ে ঢুকা লোহা হয়ে বাইর হয়, যে নেই খায় সেই নেই। নোয়াখালীর হোলা যে প্লেটে খাই প্লেটে আগে কেন শতানের বাচ্চা, আর করবি নি আর বলবি নোয়াখালীর লই? আমি নোয়াখালীর হোলা আর উল্টা পাল্টা কথাবার্তা বলো কেন? নোয়াখালীর মানুষ কি তোমার চিনি? আপনি আমারে কিছু বলতেছেন? না ভাইয়া আমি আপনারে কিছু বলতেছি না ভাইয়া, আপনি যে জায়গায় ব্যবসা করতে নাইছেন আপনি একদম ঠিকঠাক জায়গায় আসছেন। পৃথিবীর সবাই যদি আপনারে এটা মারি দেয় আমি আপনারে এটা মারতাম না ভাইয়া। আপনি আমারে খারাপ কথা বলতেছেন, এইটার মানে কি ভাইয়া? এটা মানে হচ্ছে আমি আপনার ব্যবসার পিছন মারতাম, কথা বুঝছেন নি ভাইয়া? এগুলো আপনারা বুঝতেন, এগুলো ব্যবসায়িক হিসাব কিতাবের কথা আপনারা বুঝেছি, বুঝছেন নি? আচ্ছা ঠিক আছে, আমি বিশ্বাস করলাম, বিশ্বাস করে আমি টাকা বসা দিই, কিন্তু দেখো বিশ্বাসের আবার অমর্যাদা করেন না। জি ভাইয়া আপনি কোনো চিন্তা করিয়েন না, আই আপনার বিশ্বাসের অমর্যাদা করতেন না ভাইয়া। আর আই যদি বিশ্বাসের অমর্যাদা করি কাগজ কলম আছে, আপনি কাগজ কলম করে লবেন, আর সাথে বেশি বিশ্বাস করবেন কাগজ কলম রে, তারপরও আপনি নিশ্চিন্তে থাকেন যে আই আপনার কি ভীষণ মাইতাম না ভাইয়া। আর সবচেয়ে বড় কথা হয়েছে যে ভাইয়া আই এখানে চলে এসছি, মানে আই যে দরবারের মধ্যে চলে আসছি, এই দরবার কখনো আপনি হ্যাঁ কথা সত্য কিন্তু ভাইয়া হাতে আছে, সুতরাং আনে একদম নিশ্চিত থাকেন যে আপনার ব্যবসাটাকে কেউ পিছন মারি দি কথাবত করে দিত না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, কথা বুঝা গেছে ভাইয়া? এ ভাইয়ার সা দিবার লাইকো, এ বাতিজা ভাইয়া সা খাই যাইয়েন কেন? কিছু ঠিকঠাক করে দিস, নইলে কি আলুর আলুর বদলে তোর কিডনি খুলি, কিডনি বস্তার ভিতরে ঢুকাই ফাটাই দিস। তুই তো এই দোকানের এই মানে এই ইসের মালিক, তুই আর যেগুন বুলাইবি আর হেগুন করতেইব না? আজ্জা কাস্টমার হইব, কথা বুঝছ না? ক্লায়েন্টের সব কিছু অন্যত্র বুলাই গেছে, সহায়তা দরকার। সাহায্য
দিল্লির মধ্যে কি কই যা নাই কেনা কি? হ্যাঁ, এরপরে জানি পিছিয়ে পিছিয়ে ঘুরতে না দিই, সামনে আইসা কই যাই সাহস নিয়া রাস্তার কথা কই যা। একদিনের লাগে না, সারা জীবনের লাগে। রাতের বাসরে দোসর হই তাই সে আমার টানে, তাই সে আমার টানে। কিসে তোর চেহারা শুরুতে এই অবস্থা গেলে? দোস, আমার মনে হইতেছে তুই ঠিক আমার মতো ভুল করতেছস। দোস, প্লিজ দোস, তুই ভুলটা করিস না। আরে কি ভুল করছি বেটা, কিসের ভুলের কথা বলতেছস তুই? দোস, আমি না আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারবো না রে দোস। আমি বাড়ি থেকে দুই সেমিস্টারের টাকাই না ভার্সিটিতে দিতে পারি নাই দোস। সব টাকা ঢুকাই দিছস এমআইয়ের পিছনে, সব টাকা ঢুকাই দিছস কেন? কি করবো বল দোস, আজকেও রইটা কালকেও রইটা, ওর যেন ডিমান্ডই শেষ হয় না দোস। বাড়ির তুন বস্তায় বস্তায় টিয়া আনি, হীরার আংটি ঢুকাই দিছস হাতের ভিতরে। তুই জানোস এই আমার মতো হাজার হাজার ছেলের স্বপ্ন নষ্ট হয়ে যায় শুধুমাত্র এই গার্লফ্রেন্ডের শখ পূরণ করতে যায়। কত ছেলে যে সুইসাইড করে তার কোনো হিসাবও নাই দোস, আমার বাইচা থাকারই অধিকার নাই দোস। তাহলে ধর সিগারেট খেয়ে মরি যে। ও খাতি নো কেন? আরে বোকা, টেনশনের কোনো কিচ্ছু নেই, এরকম কত ইবে আইবো যাইবো বেটা জীবনে, এক ইবার লাই বলি তুই কি জীবনটা নষ্ট করি ধরে পড়া লাগা সারি দিবি? আয় বাসি দেখতে জীবন, তোর সেমিস্টার কোনোদিন লস হইত না। আয় তোর বন্ধু শামিম, আয় নোয়াখালীর হোলা। আর দিলেটা কত বড়, তুই কই দিয়ে আরসা? আয় কোন নোয়াখালীর শামিম, একশো টিয়া তোলা মামা। আর দিলেটা তো কত বড়, এটা তো জানোস। কোনো টেনশন ছাড়া ঘুমাই যা, আমি কেন একা থাকি, কেন আকাশ দেখি আর কি বিড়ি খাই, ভালো লাগে না। যা যাই না, তুমি যা, এই টেনশন লইচ্ছে যা। তোমার লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে, চাঁদ বুঝি তা গেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে, চাঁদ বুঝি তা জানে। রাতের বাসরে দোসর হয়ে তাই সে আমার টানে, তাই সে আমার টানে। আর তুমি কথা বুঝছো? অনেক সুন্দর।
আপনাদের পরিচয় কি ভাইয়া আমরা দুজন প্রেমিক প্রেমিকা আপনারা অসামাজিক কাজ করতেছেন চলেন আমার সাথে থানায় আপনার নাম কি ভাইয়া ও রাসেল ভাইয়ানি আমার সাথে থানায় চলেন হ্যালো কোন কামাইলানি রে আরে হালার উত্তালা কি খবর তোর তুই কই ডাকাতে আরে আইও তো ডাকাতে যা বেটা মস্কারি করতেছস কি সদর গাটে দিয়েছে আমি নিজে তো সদর গাটে দিয়েছে আছি এখন বেটা হ্যাঁ আরে মামা এসপি হয়ে গেলি কই আরে এতদিন পরে বন্ধু হয়ে গেছি মনে করছস কেন তুই এখন চলিয়ে মামা এখন চলিয়ে তোর ভাবি আমার লগে আছে তোর ভাবির লগে তোর পরিচয় করাই দিই আজ আমরা ব্যাকে মিলে একসাথে লাঞ্চ করবো মামা তুই তাড়াতাড়ি চলিয়ে তোর কপালায় যে উদম কেলানি আছে রে বন্ধু চলিয়ে তুই আজকে চাই অপেক্ষা করতেছি তুই চলিয়ে তুই আইলে কি আমরা তিনজনে মিলে আজ একসাথে লাঞ্চ করবো কেন রাসেল ভাইয়া আমরা যেন কোন চাকুন চুকুমের ভিতরে ছিলাম বিষয়টা কেন শেষ করেন ভাইয়া না ভাইয়া আমরা কোথাও ছিলাম আমি আসলে আমি একটু ভুলের মধ্যে ছিলাম ভাইয়া হ্যাঁ কোনো সমস্যা নাই আপনারা যা খুশি তা করেন আমি আপনাদেরকে পাহারা দিব কোনো সমস্যা নাই থাকেন আপনারা আমি আশেপাশে আছি হ্যাঁ আশেপাশে আছি থাকেন থাকেন আমি এই যে আসতেছি এখানে আছি ব্যাপারটা কি হইছে কি হইছে তুমি বুঝতেছ না আরে আরে ফোন দিছে আমি এলাকার কামাই লিয়া আমি হেতেরে পুলিশের এসপি বানাই আর বন্ধু বানাই পুলিশের আলগা করি ভাবত দিছি হেতে ভাবছে হেতে হইছে চোর হেতে যদি চোর হয় আমি সে ডাকাত ডাকাতের সর্দার এদের কি ভাবতটা দিয়ে দিলাম দেখছি নি তুমি হ্যাঁ দুইটা পুতুল একসাথে দাঁড় করাইলে কেউ বুঝতে পারতো না কোনটা আসল পুতুল অবশ্য আরে এই পুতুলটা বেশি পছন্দ তুই আমার বন্ধু না তুই আমার ভাই তুই আমার ভাই কি সে তো দোস্ত তুই আমার জন্য যা করলি তা কেউ কোনোদিন করে নাই দোস্ত কেউ কোনোদিন করে নাই আরে বাবুরে আয় কিচ্ছি তোর লাই হ্যাঁ আয় কি করছি তুই তোর পকেটের টাকা দিয়া আমার দুই দুইটা সেমিস্টারের ফি পরিশোধ করছস রে তোরাই বলছিলাম আয় তোর বন্ধু আয় স্বামী তোর কত গেলে বলছিলাম না যে কি টেনশন সারা ঘুমাই যা সকালবেলা উঠি ব্যাগ কিছু ঠিকঠাক হয়ে যাবো আয় তোর ভাই ভাই আমি তোর বন্ধু নয় তোর ভাই এটা কোনো বিষয় না আর সিয়ারাইটা এক করে বাপ্পারাদের মতো করে রেখছো স্কিলে হ্যাঁ কি সমস্যা তোর যে ইবা ইবার পিছনে আমি এত এত টাকাগুলো খরচ করছি বাবুরে পুরা বঙ্গোপসাগর হয়ে গেছিস গো বঙ্গোপসাগরে এত পানি নেই যত পানি তোর চোখের ভিতরে এরে কি হচ্ছে তুই আর খুলি বল কি হচ্ছে বড়লোক বাপের বখাটে রানারে পা আমার চাইরা দিছো তো আমার সাথে ইবা প্রতারণা করছে তো এরে সুমিন্যা হেতিরি তো দেখলে বুঝা যায় না রে মামা যে হেতি একলা ইজ্ঞান না বিকই এতগুলো জাহাজ হেতি কন্ট্রোল করে মামা হেতি তো ফুল রাডার হয়ে গেছে কই আর হেই রাডারের ভিত্তি কি তুই কট খেয়ে গেছিস কেন মামা জিয়ারে ঘুম দুই বন্ধু মিলি চল এই বেডিওলার মতো কান্দ স্কিলে চল আমলো চল যেদিন কিরে শুনুন না তুই এতটা তো আমার বাসনে চিপ করস এত কল দাম মানুষ কেন এত মেসেজ দাস কিছু জন্য হ্যাঁ রে তুই শুনুন না রে তো তুই আনলো কে কথা কো তুই এদের কিচ্ছস তুই যার বন্ধুর লগে এত বড় প্রতারণা এটা করলি হ্যাঁ এই সব কথা বলতিছিস না তো কান্নাকাটি করতেছিস কিলে তুই এত লোকে এত কথাবার্তা বললি কিলে এই লেভেলের প্রতারণা করছিস তুই হ্যাঁ কিরে তোর সমস্যা কি কিরে তুই নোয়াখালীর ক্ষেত্রে আদ্দামরের অংশ থেকে লড়াই করার জন্য নিয়ে আসছিস হ্যাঁ নিজের রকেটে তো ধার নাই অন্যের রকেট দিয়ে চড়তে খুব ভালো লাগে না
রে রকেট অলি বহুত বড় রকেট হয়ে গেছে কই তোর কেন হ্যাঁ বহুত বড় রকেট হয়ে গেছে মানুষের রকেটে সুতকে সুতকে কি বড় বড় রকেটে সুতকে সুতকে অভ্যাস হয়ে গেছে কই কেন তুই যার বন্ধুটার এবার ফতে ফতে করে দিছ হ্যাঁ ইজার আংটি দিছে যে নানান কিছু যে দিছে তুই এই জাহাতের ব্যাগ টিয়াই এনে তুই বুঝাই দি যাবি নইলে দেখি যাই যা কিন্তু তোর কোয়ালে শনি গুরের কিন্তু বলি দিয়ে কি রে তুই যে আমার কিছু দিছ প্রমাণ আছে তোর কাছে কোনো হ্যাঁ আর এত রাতে আমার এসে বিরক্ত কেন করতেছিস আমার যদি আমার বিরক্ত করস না ঠ্যাং ভাঙ্গা রেখে দিমু যাবি এখান থেকে তুই যাবি না আমি যাবো এখান থেকে হ্যাঁ তোর সাথে না এখন আমার কোনো বিষয়ে কথা বলার কোনো ইচ্ছা নাই বুঝছস তুই তো এখন চলি যাবি তোর তো এখন রকেটে চড়ার টাইম চলে যাচ্ছে নানান রঙের রকেট তোর কাছে তুই তো এখন নাসার রকেট বাদ দেখি ইলন মাস্কের রকেটে চড়া শুরু করছো কথা কই আমার বাসা আসতে এই কি এর আসতে কথা বলতি কি এর আসতে কথা বলতি হ্যাঁ তুই তো আমার সাথে রংবাজি করার জন্য নিয়ে এসেছিস রে হ্যাঁ এত রাতে কি রংবাজি করার জন্য নিয়ে এসেছিস ইবু ইবু আচ্ছা ইবু করতে এই তুই তোর মাইন্ডে কিনলে তোর মাইন্ডে কিনলে তুই মাইন্ডে কিনলে এই কোন তুইয়ার কি জান রকেট শতানের বাচ্চা আর মাইয়া মানুষ দেখলে কান্দা ছড়িয়ে আসে শালা হ্যাঁ চল বাসার ভিতরে চল তুই পাঙ্গু মাই যাই কাল আবার বেন্যা বেলা আসি বাসার সামনে চিন্তা পাল্লা করে শুরু করি তো আর বন্ধু সুমিন না দুই সেমিস্টারের কি ফি জমা দিতে পারে না আর বন্ধুরে বাবু না সোনা না বলি বলি জান বলি বলি আর বন্ধুর জান বার করি এখন বন্ধুর রাস্তায় রাস্তায় নামাই দিছে এতে আর বন্ধুরে ধ্বংস করে দিছে ধ্বংস আর তুমি এখন কি হেতির পক্ষে ইস্টেন্ডা দিবি কেন তো কি হইছে সুমন আর ভালো লাগছে এতদিন ওই সম্পর্ক রাখছে এখন আর সুমন রে ভালো লাগে না ওই সম্পর্ক রাখবো না তোমার লগেও তো আমার এতদিন বন্ধুত্ব ছিল মাগার আজকার পর থেকে তোমার লগে আমার কোনো বন্ধুত্ব নাই কা স্যার সব স্যার তা ই যেই পুলা এত হুটহাট করে রাইগে একটা মাইয়া মানুষের গায়ে হাত তুলতে পারে ওই পুলার লগে আমি জিন্দিদের বন্ধুত্ব রাখতাম তুমি যাও এখান থেকে তুই কি বলতেছ শেবালি তুই আর শেভুনো আমাকে মস্কারা করতেছস কেন হেতি তোর মনের ভিতরে বিষ ঢুকাইছে কেন হেতি হেতি তোর মনের ভিতরে বিষ ঢুকাইছে তুই না শেভালি না আর শেভু না তুই হ্যাঁ তুই বল একবার বল যে তুই রাগের মাথায় এগুলো বলতেছস বল তুই আনে বল বল শোনো তোমার এই জিন্দিগি কোনোদিনও আমার ভালো লাগতো না তোমার লাগে তোমার এমনি এমনি ঘুরছি ঘুরছি আমার আসল বিয়ে কে খাই জানো আমার আসল বিয়ে তো সৈকত সৈকত হচ্ছে আমার আসল ভালোবাসা ওরে আমি জান দিয়ে ভালোবাসি সৈকতের সামনে নিজের চেহারাটা দেখছো সরে কেমন দেখা যায় হ্যাঁ এক টোকা দিলে তো ড্রেনের ভিতরে যে হাত রাবি সর আমার চোখের সামনে থেকে সর আব্বে হালা ভাষার কি সিরি নুয়া খাইলা চাচা বোঝা যা বাঘ কইতাছি রে এই তুই নুয়া খাইলে কি বলছস কি বলছস তুই নুয়া খাইলে লই আই চাচা বোঝা কেন আই নুয়া খাইলে ভূত আর সিয়ারার দিকে আই যাইতাম তুই যদি ল্যাংরস তুই যদি লুলস তারপরও আমি তোরে ভালোবাসি তোরে ভালোবাসি আয় আর জীবন দান জীবন চেঞ্জ করি আর ব্যবসা ফালাই কি আয় তোর হুন্দে হুন্দে ঘুরছি তোর যখন যেটা দরকার আয় তোরে দিছি আর তুই এখন বলতেছিস সৈকত এখন তুই সৈকতটা বলতেছিস কেন এই চুপ গলা নামাইয়া কথা কো কইতাছি তোরে এতদিন ভালো লাগছে তোর লগে বন্ধুত্ব রাখছি সম্পর্ক রাখছি তোরে এখন ভালো লাগে না সম্পর্ক রাখবো না তো কি হইছে হ্যাঁ আর বেশি কথা কইলে ওই যে একটু পরে আমার বয়ফ্রেন্ড সৈকত ওই আইসা তোর হাত পা টুন্ডা করে তারপরে এইখান থেকে বাগাইব তোর ভালোই ভালোই কইতেছি এইখান থেকে যা আইবা আরে যাইতে কো কইতেছি তুই আর ভালোবাসালে প্রতারণা করছস তোরা দুইজন আর ভালোবাসালে খেলছস তোরা তোর মতো মাই আল্লাহ আর মতো বহুত লাগি পথে পথে হয়ে গেছে কই তোরা তোরা রক্ত শোষা তোরা ফোলা ফ্যান্ডে সুজি সুজি খাই ফেলছস তোরা ও আর মতো বলার লগে তুই ইচ্ছা করছস তুই আর লগে প্রতারণা করছস তুই আর লগে আমার জীবন চেঞ্জ করে দিছিস।
শেষ করে দিব ইচ্ছা তুই এই চার জীবনের সিনেমা খেলছো ভাগ তুই শুন করতে ভাগ আর তার জীবন শেষ করে দিব তুই বকুলেরও কানে কানে